ভালো হয়ে যান, আপনার যে এইজটা আর কি, মরে গিয়ে আল্লাহর কাছে কী কৈফত দিবেন আপনি। তো ক্লাস শেষ করে যখন আমার মানে বাসার উদ্দেশ্যে রওনা হই, তো ওই মুহূর্তে গাড়ির জন্য অপেক্ষা করি। তো অপেক্ষা করার পরে উনি আর কি পিছন থেকে এসে বাচ্চারা দেখে দুষ্টমি করতেছে, তো ওকে একটু ধরে বলতেছে যে আপনি কি গাড়িতে উঠবেন নাকি রাস্তা পার হবেন। তো এটা পড়ার পর আমি বললাম যে আমি গাড়িতে উঠবো। পরে বলল যে ও আচ্ছা, তো কোথায় যাবেন? তো আমি বললাম যে আমি আমার বাসা যেদিকে ওইদিক বললাম। তো বলার পরে উনি বলতেছে আমি ওই দিকেই যাবো, তো আপনি এখানে তো তো গাড়ি পাবেন না, কারণ সামনে ট্রাফিক আছে আর কি, পুলিশ আছে, সার্জন আছে, এখানে তো এখান থেকে তো উঠতে দেবেন না, তার থেকে বরং আপনি সামনে থেকে উঠেন। এটা বলার পর পর আমি ওই যে পুলিশ বক্সের ওইখান থেকে আর কি ওই যে ব্রিজের নিচে আর কি ওখানে আসলাম। আসার পরে দেখি মেয়েটা অ্যাকচুয়ালি বেশি ডিস্টার্ব করতেছে, তো চিন্তা করলাম যে সিএনজিতে চলে যাই। তো এটা ভেবে সিএনজিতে মানে সিএনজি দিকে তাকানোর পরে তো উনি বলতেছে যে আপনি কি গাড়িতে উঠবেন? তো আমি বললাম যে না, গাড়িতে উঠবো না, আমি সিএনজিতে চলে যাব, বাবুটা খুব ডিস্টার্ব করতেছে। তো এটা বলার পরে উনি বলতেছে যে আমি তো একই দিকে যাব, তাহলে চলেন আমি অর্ধেক দিব টাকা, আপনি অর্ধেক দিন। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু অর্ধেক দিবা বয়স্ক লোক, যেহেতু সমস্যা নেই, যাক আমার সাথে। তো গাড়িতে ওঠার পর ভালোই ছিল আর কি। তো ওই যে কি বলে ওইটা বিজয় সরণি আর কি, ওইখানে গিয়ে উনি করলো কি, আমার হাত থেকে মোবাইলটা নিল, এই মোবাইলটা নিয়ে গেল, নিয়ে উনি ডায়াল করে নাম্বারটা, আমি বলছি যে নাম্বার আপনি ফোন নিয়ে কেন নিচ্ছেন আর কি। তো উনি বলতেছে যে সমস্যা নাই, আমি এখানেই থাকি, আমি এরকম ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি, সমস্যা নেই, আপনার কোনো সমস্যা হলে আমাকে, আমার সমস্যা হলে সেটা তার আপনার দেখতে হবে না। আমি এতটুকু বলার পর ওনার সাথে আমার কোনো কথা বলেই নেই। তো আমি বলছি যে পরে ফোন নাম্বারটা নেওয়ার পর আমি বলছি যে এটা ডিলিট করে দেবেন, হ্যাঁ এটা রাখেন না। তো উনি আর কোনো কিছু বলেনি, পরে চুপ করেছিল। এরপরে আর কি উনি আমার সাথে এই আবার কথাবার্তা শুরু করলো যে আমার কী, আমার আমার কিছু লাগবে কি না, আমি তো কাপড়ের ব্যবসা করি, এটা সেটা, সে আমাকে এভাবে কথা বলতেছে। তো আমি কোনো কথা বলতেছি, আমি শুধু মাথা নাড়াচ্ছি যে উনি যেন ওনার সাথে যেন আমি কোনো কথা যেন উনি বুঝতে পারে যে আমি বিরক্ত বোধ করতেছি, ওনার সাথে আমি কথা বলতে এগিয়ে না। তো যাই হোক, এটা এ করার পরে পরে এরপরে আর কি বিজয় সরণি মোড় মানে সিগন্যাল পার হওয়ার পরেই উনি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। তো ওনাকে আমি বোঝাচ্ছি, না বলতেছি, ওনাকে অনেক রিকোয়েস্ট করছি, এবং কি আমার বাচ্চাটা পর্যন্ত ওনার হাতটা সরেছে, কারণ আমার বাচ্চা দেখছে তো একজন আমার হাত ধরছে। তো কোনো বাচ্চাই কিন্তু ওর মায়ের হাত ধরে, এটা সেটা বাবাই হোক না কেন, ও কিন্তু পছন্দ করে না যে মা নিজেরই হয়। তো সেক্ষেত্রে আমার বাচ্চাটা পর্যন্ত দুবার হাত সরাই দিছে, ওনার হাতটা সরাই দিছে দুবার করে আমার হাতের উপর থেকে। তো আমি তারপর ওনাকে অনেকবার বুঝাইছি, অনেক ই করার পরে পরে যখন আমি চোখ রাঙিয়ে বলছি যে এগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, পরে উনি আমাকে বলতেছে যে এগুলো কিছু না কিছু না, এটা বলে পরে যখন আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাই, তো উনি ওখান থেকে নেমে পরে আমাকে বলতেছে যে আমি তোমাকে অনেক খুব ভালো লাগছে। আমি কি, আমাকে আপনার ভালো লাগা তো কোনো দরকার নেই, এখানে তো ভালো লাগা কোনো, এখানে তো কোনো ইয়া দেখতেছি না। পরে আমি বলছি যা করছেন করছেন, ভালো হয়ে যান, আপনার যে এইজটা আর কি, এখন আপনি যদি এই সমস্ত কাজ করেন, আপনি এখন যে বাসায় গিয়ে যে পৌঁছাবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি তো রাস্তায় তো মারা যেতে পারেন, আপনি বাসায় পৌঁছে তো মারা যেতে পারেন, তখন আপনি মরে গিয়ে আল্লাহর কাছে কী কৈফত দিবেন আপনি? ওনাকে এভাবে কথা বললাম, উনি বলে যে হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরও যারা হাতমোজা পামোজা পরে, বোরখা পরে, হ্যাঁ, তারা এরকম এর থেকেও খারাপ কিছু করে, আপনি তো কিছু করেন নাই, তো কী আমি আপনার খুব ভালো লাগছে এটা সেটা, সে বলতেছে মানে খুব খারাপ খারাপ কথা বলল। তো আমি তাও আমি কিছু বলি নাই, ঠিক আছে যা গেছে গেছে, ওনাকে বুঝাইলাম, যে বললাম যে আপনি নেক্সট টাইম আমাকে ফোন দিবেন না। ওনাকে বুঝিয়ে পাঠানোর পরে আমি সারা রাত ঘুমাতে পারিনি যে কি হলো, আমার বাচ্চাটার সামনে বসে এগুলো কি হলো। পরে যাই হোক, উনি আমি সকালে ঘুম তো অর্ধদিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আমি এটা নিয়ে চিন্তা করলাম, ঠিক আছে যা গেছে গেছে, ওটা এটা নিয়ে আর কোনো ইয়া করবো না। এরপরে উনি করলো কি, আমাকে 11:37 সময়, সকাল 11:37 সময় উনি আমাকে আবার কল দিছে, দুবার করে কল দিছে। দুবার কল দেওয়ার পরে পরে আমি চিন্তা করলাম যে না, জিনিসটা আসলে খুব খারাপ দিকেই যাচ্ছে এগুলা। পরে তাও আমি মাথা থেকে ছেড়ে নিলাম, ফোনটা তো আমি রিসিভ করি নাই। রিসিভ না করার পর আমি আবার যথার্থ আমার ক্লাসে আমি অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করার পরে তখন আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি আমি মানসিকভাবে প্রিপারেশন আছে, আমি যে পড়াশোনা যে আমি যে পড়ে যে মন দিব এরকম কোনো কিছু পারতেছি না, আমি ক্লাস করতে পারতেছিলাম না, আমার খুব অস্থিরতা কাজ করতেছে যে আসলে কী হচ্ছে কী হচ্ছে। তারপর নিজে কন্ট্রোল করার পর চিন্তা করলাম যে থাক বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই। পরে রাস্তা আসার পর চিন্তা করলাম যে আমি বাদ দিয়ে দেবো, আমি যদি একে যদি আমি যদি সাইড কেটে চলে যাই আরেকজন এরকম একটা কবলে পড়ে যাবে, সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এনার শাস্তি পাওয়া উচিত। তো আমি চিন্তা ভাবনা করে আমি ট্রাফিক যে পুলিশ বক্স আছে ওখানে গিয়ে আমি ওনাদের সাথে কথা বলি। তো ওনারা কথাটা শুনে পুরো সাথে সাথে আমাকে বলে যে আপনি থানায় চলে যান, থানায় গেলে আপনার এটা মানে ব্যবস্থা নেবে। তো আমি আবার সেই কাজ মতোই আমি থানায় চলে আসি, আসার সাথে সাথেই স্যারের সাথে, স্যার ফ্রি ছিল, আমি সাথে সাথেই স্যারের সাথে কথা বলতে পারছি।
তো স্যার আমার কথা কথা শুনে পরে বলছে যে উনি কি বলছে আপনাকে দেখা করার কথা। আমি বলছি যে হ্যাঁ, উনি আমাকে তাও গতকালই বলছে যে আমাকে সে আবার সিএনজি করে পৌঁছে দিয়ে আসবে, আমি যদি কল দিই উনি চলে আসবে। আমি মিস কল, আমাকে বলছে মিস কল দেওয়ার জন্য। পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি তাকে কল দেন। তো আমি কল দে বাইরে বের হয়ে কল দিলাম। কল দেওয়ার পরে ওনাকে বললাম যে আমার তো ক্লাস শেষ হতে 10-15 মিনিট লাগবে, তাহলে আপনি আসেন বের হন। পরে বলছে ঠিক আছে তুমি বের হয়ে একটা মিস কল দিও, আমি আসতেছি। তো এর মধ্যে স্যার আবার সাথে সাথে আবার দুইজন পুলিশকে বললো যে চেঞ্জ করে সিভিল ড্রেসে যাও, গিয়ে ওনাকে ধরে নিয়ে আসো। পরে এটা বলার সাথে সাথে পরে ওনারা আমার সাথে গেলো। যাওয়ার পরে ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে উনি আবার চলে আসছে। আসার পরে আমি আবার স্যারকে দেখাই দিলাম যে ইনি, পরে উনি আমি ঘোরার সাথে সাথেই তাকে অ্যারেস্ট করে ফেলছে আর কি।